রাগে অনুরাগে সিজন 1 অনলি অন আনফিল্টার্ড। আনফিল্টার্ড কোনোভাবেই স্মোকিং বা অ্যালকোহল কনজাম্পশনকে সাপোর্ট করে না। আজকে আপনাদের জন্য রয়েছে রাগে অনুরাগের 4 নম্বর গল্প বীর পুরুষ। আগেই বলে রাখি, এটা কোনো অরিজিনালস নয়। গল্পটি লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। গল্পটি নেওয়া হয়েছে পত্রভারতী থেকে প্রকাশিত তবু প্রেম বইটি থেকে। গল্প পাঠে আমি স্বস্তিকা। সকালবেলা ঘুম ভাঙতে না ভাঙতেই কলিং বেল বেজে উঠেছে। ঘুমটি বাজছে তো বাজছেই, থামেই না। বাড়িতে ডাকাত পড়লো নাকি? লীলা দরজা খুলল। এই শুনছ, সুব্রতদা এসেছে। এই অসময়ে সুব্রত! ঝটিতে দাঁত ব্রাশ করে বাথরুম থেকে বেরিয়ে এলো অমল। দেখলো সুব্রত ঘরে ঢোকেনি, দরজার সামনে পায়চারি করছে। অমলকে দেখা মাত্র দাঁড়িয়ে পড়ল, বিনা ভূমিকায় বলল, চললাম রে। অমল ভেবাচাকা খেয়ে গেল। কোথায়? যেদিকে দু চোখ যায়। মানে? সুব্রত ফোঁস করে শ্বাস ফেলল। আমি গৃহত্যাগ করেছি। সে কি, কেন? আমি আর মমতার সাথে থাকবো না। বলে কি সুব্রত, যে বউতে সুব্রত সারাক্ষণ আপ্লুত হয়ে থাকে, বউকে যা জমের মতো ডরায়, যার বকুনের ভয়ে বন্ধুদের সঙ্গে আড্ডাও মারে না, তাস খেলা পর্যন্ত ছেড়ে দিল, তাকে ছেড়ে চলে যাবে? নির্ঘাত বড় রকমের ফাটাফাটি কিছু হয়েছে নিশ্চয়ই। তাই সুব্রতর মুখ চোখ সেরকমই বলছে। সবসময় টিপটপ সেজে থাকা সুব্রতর চুল উস্কো খুস্কো, চোখের নিচে কালির পোঁত, সযত্ন লালিত দাড়ি খাড়া খাড়া হয়ে আছে, মুখমণ্ডলে কেমন একটা বর্ণার্থ বর্ণার্থ ভাব। সুব্রতর কাঁধে ইয়া এক ঝোলা ব্যাগ। আলখাল্লা টালখাল্লা নিয়ে হিমালয় চললো নাকি? অমল ব্যাগটা ধরে টানলো। আরে একটু ভিতরে আয়, বস, মাথাটা একটু ঠান্ডা কর। মাথা আমার ঠান্ডাই আছে, কুল অ্যাজ আইস। বুঝলাম, কিন্তু হয়েছে নাকি? এভরিথিং ফিনিশড। বউ হিসেবে মমতা যে জাহাবাজ কোনো সন্দেহ নেই, যেমন চাচাছোলা ভাষা তেমনই দিমাকি হাবভাব। সুব্রতর কোনো বন্ধুই মমতার ওপর তেমন শ্রিত নয়, অমলও না। তবু একটা স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাবে চিন্তা করতে মোটেই ভালো লাগলো না অমলের। বন্ধুকে হিড়হিড় করে টেনে এনে সোফায় বসালো অমল। বলল, ওফো হেয়ালি ছাড়, খোলসা করে বলতো কি হয়েছে। একদিন ঘর করার পরেও আমায় একটুও বিশ্বাস করে না মাইরি, বলে কিনা আমি লম্পট চরিত্রহীন জীবন্ত ক্যাসানোভা, আমি নাকি মেয়ে ছেলে নিয়ে ফুর্তি মেরে বেড়াই। তুই? ইয়েস, আমি। আমার নাকি মেয়ে ছেলে দেখলেই নোলা টসটস করে। লীলা গোল গোল চোখে দরজায় কথা গিলছে। মাত্র 5 মাস হলো বিয়ে হয়েছে অমলের সঙ্গে, গা থেকে এখনো কোড়াগন্ধ যায়নি। অমলের বন্ধু বান্ধব সম্পর্কে তার অসীম কৌতূহল। বন্ধুর মান বাঁচাতে অমল তাড়াতাড়ি বলে উঠল, এই যাও ঝটপট 2 কাপ চা করে আনো। লীলা গা মুচড়ে সরে গেল। সুব্রতর মুখোমুখি বসলো অমল, গলা নামিয়ে বলল, কি কেলো করেছিলি? তুইও আমায় অবিশ্বাস করিস? আহা, মমতা তোকে এমনি এমনি ছাড়লো, আগুন ছাড়া কি ধোয়া হয়? মেয়েরা আগুন ছাড়াই ধোঁয়া বের করতে পারে, সবে তো বিয়ে হলো, এখন টের পাবি না, কটা দিন যাক। অমল ধোয়া বার করতে দিলে তো, কখনো অমল বউয়ের ভেরুয়া বুনবে না, বিড়াল সে মেরে রেখেছে বিয়ের রাত্রেই, বউকে কি করে চাপে রাখতে হয় অমল জানে। সুব্রতটা বউ নিয়ে এত আদিক্ষেতা করতো, এখন জাতা খেয়ে উল্টো বুলি ঝাড়ছে। অমল একটা সিগারেট ধরালো, ধোঁয়া ছেড়ে বলল, জ্ঞান পরে মারবি, এখন ছেড়ে কাজ তো দেখি। কত আর কাশবো মাইরি, কাল থেকে তো কেসে কেসে গলা চিড়ে গেল। সেন্টার টেবিলে পড়ে থাকা প্যাকেট থেকে সুব্রত সিগারেট বার করলো একটা, ধরালো না, ঘুম হয়ে আছে একটুক্ষণ, তারপর বলল, এত সিলি ব্যাপার কি যে বলি, জানিসই তো অফিস থেকে ফেরার সময় মিনিবাসে কি লতকালতকি ভিড় থাকে, কপাল গুনে কাল বসার জায়গা পেয়েছি, ঝপাত করে এক মহিলা হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল, চেনা মহিলা, প্রায়ই বাসে দেখা হয়। তা হলো কি, নামার সময় মহিলাও খেয়াল করেননি আর আমারও খেয়াল নেই, প্যাকেটটা আমার হাতেই রয়ে গেছে, আর সেই প্যাকেট নিয়েই যত কাণ্ড। কীরকম? কি কুক্ষণে যে প্যাকেটটা আমি ব্রিফকেসে ভরে নিয়ে বাড়ি এলাম, ভেবেছিলাম কাল পরশু তো বাসে দেখা হবেই, তখন মহিলার গচ্ছিত ধন ফেরত দিয়ে দেবো। হবি তো হ কালই মমতার কী দরকার পড়ল, আমার ব্রিফকেস খুলেছে,
প্যাকেট চোখে পড়তেই ঝাড়াকসে ওপেন, ব্যাস কুরুক্ষেত্র স্টার্ট। কি ছিল প্যাকেটে? ছিল আমার গুষ্টির পিন্ডি, একটা সায়া আর একটা ব্লাউজ। ওই সায়া ব্লাউজ নাকি আমার প্রেমিকা। তুই বল, দুনিয়া সারা কোন গান্ডু পুরুষ আছে যে প্রেমিকা সায়া ব্লাউজ নিয়ে ঘুরে বেড়ায়? তাও যদি সারা নতুন মাল হতো। পুরনো সায়া ব্লাউজ? তবে সালা কি বলছি, সালা টুটা ফুটা গান্দা মাল, বোধ হয় প্যাকেটে ভরে কোথাও থেকে নিয়ে আসছিল। বয়স কত মহিলার? প্রশ্নটার আকস্মিকতায় সুব্রত বুঝে থমকালো একটু, টেরচা চোখে তাকিয়েছে। তার মানে তুইও ভাবছিস? আরে না না, জাস্ট কৌতূহল, আমি কেন ভাবতে যাব? মেয়েদের বয়সটা আমি বুঝি না, তবে ওই হবে 45-50, আজ বুড়ি। ব্যাপার গরুচরণ, মমতাকে খুলে বলেছিলি? বলিনি আবার, কিন্তু যে মেয়ে বুঝবে না বলে ঘাড় বেঁকিয়ে বসে থাকে তাকে বোঝানো শিবেরও অসাধ্য। সুব্রত লম্বা লম্বা শ্বাস ফেলল। কাল সারা রাত যে কি গেছে মাইরি, আমার মেরিটাল রাইটটা পর্যন্ত কেড়ে নিল, ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দিল। বলিস কি রে, সাথে কি এরকম চরম সিদ্ধান্ত নিলাম? ফস করে সিগারেটটা ধরিয়ে ফেলল সুব্রত। স্টিম ইঞ্জিনের মতো ধোঁয়া ছাড়ছে, শুধু বিছানা থেকে আউট করে ছাড়িনি, সঙ্গে সঙ্গে শাসিয়েছে। আমি খাটে ওঠার চেষ্টা করলেই লোক জড়ো করবে, সবাইকে বলবে আমি নাকি ওর ওপর অত্যাচার করছি। অ্যান্ড মাইন্ড ইট, এসব কিছুই হচ্ছে গুড্ডুর প্রেজেন্সে। ছি 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 ছি, তুই বল, ছোট্ট ছেলেটা বাপের সম্পর্কে কি ভাবলো, ওইটুকুনু 3 বছরের শিশু। না সত্যি এ চরম ইনসাল্ট, ইনটলারেবল। বল বল। সুব্রতর গলা করুণ হয়ে গেল। জানিস, কাল সারা রাত আমায় সোফায় পড়ে থাকতে হয়েছে, শালা মশারা চুষে চুষে ছিপড়ে করে দিয়েছে আমাকে, এরপরেও তুই বলবি ওর সঙ্গে থাকতে? লীলা চা এনেছে, সঙ্গে সঙ্গে দুই বন্ধুর মুখে কুলুক, কাপে লম্বা লম্বা চুমুক দিচ্ছে সুব্রত, অশান্ত চোখে তাকাচ্ছে এদিক ওদিক। অমল গম্ভীর, চিন্তাগ্র। লীলা মুখ টিপে হাসল। মমতাদের ওপর খুব রেগে আছেন মনে হচ্ছে। অমলের মোটেই পছন্দ হলো না প্রশ্নটা, লীলা হাসে কেন, মজা পাচ্ছে? না না, এ তো ভালো কথা নয়, একজন পুরুষ মনোবেদনায় কাতর, তাই দেখে আল্লাহ দিতে হবে এক নারী, এ কি প্রশ্রয় দেওয়া যায়? অমল গলা ঝেড়ে বলল, রাগের কারণ আছে বলেই রেগেছে, যাও এবার আমাদের জন্য একটু টোস্ট অমলেটের ব্যবস্থা করো তো। লীলা ঠোঁট ফোলালো। তোমরা বুঝি আমার সামনে কোনো কিছু আলোচনা করতে চাও না? বুঝতেই যখন পারছো, দাঁড়িয়ে আছো কেন? বেশ বাবা বেশ, যাচ্ছি। চপল জুকুটি হেনে ঘর থেকে চলে গেল লীলা। সুব্রত প্রায় সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। তাহলে বন্ধু বিদায়। এক্ষুনি কি যাবি? আরে ব্রেকফাস্টটা করে যা, কাল রাত থেকে তো পেটে কিছু পড়েনি বলে মনে হয়। অনেক কিছু পড়েছে রে, পেট টই টুম্বুর হয়ে আছে। সুব্রত পেঁচার মতো মুখ করে হাসলো। গুড্ডুকে একটু দেখিস ভাই, পারলে এই পাশানি মায়ের হাত থেকে ছেলেটাকে রক্ষা করিস। তুই সত্যিই চললি? অফকোর্স, আমি ওই সাসপিসিয়াস মহিলাকে একটা চরম শিক্ষা দিতে চাই, ভাতে মারবো ওকে যতদিন না এসে পা জড়িয়ে ধরে। অমল মুগ্ধ চোখে বন্ধুর দিকে তাকালো। বাহ বাহ, একেই তো বলে মরদের বাচ্চা। সুব্রতর পিঠে হাত রেখে বলল, যাচ্ছিস কোথায় এখন? আপাতত শিয়ালদার কোনো হোটেলে, তবে খবরদার মমতা যেন জানতে না পারে। নিশ্চিন্তে থাক। দরজা অবধি গিয়েও ঘুরে দাঁড়ালো সুব্রত। রাত্রির দিকে ফোন করব, ফার্দার কোনো ডেভেলপমেন্ট হলে জানিয়ে দিস। অবশ্যই। ঝোলা ব্যাগ কাঁধে সুব্রত হনহন করে চলে গেল। অমল ভেবেছিল বাজার থেকে ফেরার পথে একবার সুব্রতর ফ্ল্যাটে উঁকি দিয়ে আসবে, মমতা একটুও দমেছে কি না সরেজমিন করা দরকার। যাওয়ার অবশ্য প্রয়োজন হলো না, বন্ধুর টোস্ট অমলেটটাও সাঁটিয়ে সবে থলি হাতে বাড়ির বাইরে পা রেখেছে সামনে মমতা। গনগনে গলায় বলল, কোথায় কোথায় আপনার বন্ধু? মমতার চেহারাটি ভারী নরম সরম, ছোটোখাটো, তবে তাকে দেখে যেমনটা লাগে সে যে তা নয় এ কথা অমলরা হাড়ে হাড়ে জানে। সত্যি কথা বলতে কি, মমতার সঙ্গে কথা বলতে গেলে অমলেরও হাঁটুর জোর কমে যায়। অবশ্য এখন অমলকে ঘাবড়ালে চলবে না, তার উপরই এখন নির্ভর করছে বন্ধুর মান সম্মান। অমল কায়দা করে কাঁধ ছাকালো। সুব্রত তো মানে এখানে আসেনি? তিনি এখান থেকেও ভাগলবা হয়েছে? সুব্রত পালি থেকে পালিয়েছে বুঝি? তোতলাবেন না, কোথায় গেল সেই মূর্তিমান? ইস কি ভাষা, স্বামী সম্পর্কে কি মধুর বচন! মমতার সঙ্গে লীলার এখনো তেমন হৃদ্যতা গড়ে ওঠেনি, লীলাকে মমতার ছায়া থেকেও দূরে রাখতে হবে, মমতার পাল্লায় পড়লে বিগ্রতে কতক্ষণ।
অমল দরজা আড়াল করে দাঁড়ালো। মমতাকে যে সে ভয় পায় এটাও যেন লীলা টের না পায়। গলা ভারী করে বলল, কৃষ্ণনগর কৃষ্ণনগর কৃষ্ণনগর। হ্যাঁ, ওর কি মামা থাকে ওখানে বলল? ওর তো একটাই মামা, তার বাড়ি তো থানাকুল। ও হ্যাঁ, তাই তো। তাহলে বোধহয় কাকার বাড়ি? কোন কাকা? ওর দুই কাকা থাকে গোবরডাঙায়, একজন কোতরং। কৃষ্ণনগরে কোনো কাকা থাকে তো শুনিনি। আপন কাকা নয়, মামা তো কাকা। সেটা কেমন? হে হে, সহজ কথাটা বুঝলে না? আপন কাকা নয়, আপন বাবার আপন মামা তো ভাই। সুব্রতর বাবার তো কোনো মামা টামা ছিল না। তাই বুঝি? অমলের গলা শুকিয়ে এলো। তাহলে বোধহয় কাকা তো তো মামা হবে, আই মিন মার খুড়তো তো ভাই। চোখ দুটো সার্চ লাইটের মতো অমলের ওপর ফেললো মমতা। হিম গলায় বলল, বুঝলাম। কি বুঝলে? কলকাতায় কেষ্ট সাজিয়ে বাবুর মন প্রাণ ভরেনি, তিনি এখন ছুটছেন কেষ্টনগরে। তা বাবু কি কেষ্টনগর থেকে অফিস করবেন? এই রে, অফিসের কথাটা তো মাথায় আসেনি। এ যা মহিলা, যে কোনো সময়ে অফিসেই হানা দিয়ে সুব্রত টুটি চেপে ধরতে পারে, তখন সুব্রতর মানটা থাকে কোথায়? সুব্রত রে, তুই বুঝি আর বাঁচলি না? অমল মরিয়া হয়ে বলে ফেলল, ও আর ফিরবে না বলেছে। ফিরবে না? না, সংসার থেকে ওর মন উঠে গেছে, বোধহয় সাধু সন্ন্যাসী হয়ে যাবে। হুম, ওই চরিত্রের লোক হবে সাধু। এটা কিন্তু তুমি ঠিক বললে না মমতা, তুমি কিন্তু ওকে অযথা সন্দেহ করছো। অনেক দুঃখের কথাই বলেছে ভাই। আহারে, বলতে বলতে বেচারা কেঁদে ফেলেছিল। কুমিরের কান্না, লুজ ক্যারেক্টার পুরুষটা হাতে নাতে ধরা পড়লে ওরকম অনেক কাঁদুনি গায়। একবার নয়, কাল নিয়ে ওকে আমি চারবার ধরলাম। পকেট থেকে লেডিস রুমাল বেরোচ্ছে, অফিসের ফাইলে লাল টিপের পাতা, ব্রিফ কেসে নতুন শাড়ি। এরপরও বলবেন আপনার বন্ধু ধোয়া তুলসী পাতা? সুব্রত কেসগুলো চেপে গেছে কেন? একটুখানি ধন্ধ মেরে রইল অমল। মিনমিন করে বলল, তবু একটা সামান্য সায়া ব্লাউজ নিয়ে এত অশান্তি? কিছুই সামান্য নয় অমলদা, আপনি জানেন না আপনার বন্ধুটি একটি মিচকে শয়তান, ঝানু লেখকদের মতো গল্প বানাতে পারে। বলতে বলতে মমতার রুক্ষ গলা সহসা ভেজা ভেজা। আপনি আমার সন্দেহের কথা বলছেন? জানেন আপনার বন্ধুর নেচার? এই তো গত সপ্তাহে আমার কলেজের এক পুরানো বন্ধু এসেছিল, দুজনে সন্ধ্যাবেলা বসে গল্প করছি, আপনার বন্ধুর কি প্যাট প্যাট তাকানো। সে আমাদের অতিথি, তার সঙ্গে ভালো করে একটা কথাও বললো না, এত নিচু মন, আমার জামাই বাবু কেউ সহ্য করতে পারে না। লজ্জায় ঘেন্নায় অপমানে মাথা কাটা যায় আমার, জামাইবাবুকে বাড়ি পর্যন্ত আসতে বলতে পারি না। অমলের মুখ দিয়ে বেরিয়ে গেল, তাই নাকি? মমতা যেন শুনেও শুনল না, গলায় ফের ঝাঁজ ফিরেছে, বলল, শুনুন অমলদা, সে যদি সত্যিই আমার সঙ্গে সম্পর্ক না রাখতে চায়, তার সঙ্গে থাকতে আমারও ভারী বয়ে গেছে, কথাটা আপনার বন্ধুকে জানিয়ে দেবেন। বলেই ফিরে হাঁটা দিয়েছে মমতা। অমল হতভম্ব, দ্বিধায়। মমতার কথা বিশ্বাস করতে ইচ্ছা করছে না, আবার কেমন কেমন যেন লাগছেও। লীলা বাথরুমে ছিল, কখন যেন বেরিয়ে পিছনে এসে দাঁড়িয়েছে, নিরীহ মুখে জিজ্ঞেস করল, কে এসেছিল গো? অমল সচকিত বলল, কেউ না, জমিদার নি। বিকেলের দিকে আজ বেশ মেঘমেঘ করেছিল, সন্ধ্যের পর বৃষ্টিও হলো কয়েক পশলা। ভাদ্র মাস, ধারাপাত থামতেই গুমোট বেড়ে গেছে খুব। অফিস থেকে ফিরে ভালো করে স্নান করল অমল, গায়ে পাউডার মেখে পাজামা পাঞ্জাবি চড়িয়ে জল খাবার খেল, চায়ে চুমুক মেরে এবার ক্লাবে তাস খেলতে দৌড়বে। আয়েশ করে সিগারেট ধরিয়েছে একটা, মাঝে মাঝে লীলার উদ্দেশ্যে হুকুম ছুটছে, অ্যাশট্রে দিয়ে যাও, প্লেট নিয়ে যাও, এই সেন্টার টেবিলটা মুছলে না কেন? লীলা দৌড়দৌড়ি করছে খুব, স্বামীর হুকুম তামিল করছে। অমল হাসছে মিটিমিটি, হুম হুম বাবা, বউকে তো এভাবেই রাখতে হয়। সুব্রতটা এত মেদা মারা ছিল, বউয়ের জুতো নিয়ে পর্যন্ত মুচির কাছে ছুটছে। বিয়ের পরই অমলের কাছ থেকে সুব্রতর টিপস নেওয়া উচিত ছিল। ফোন বাজছে, রিসিভার তুলল অমল, শয়তানের নাম করতেই শয়তান। উত্তেজনায় সুব্রতর গলা টকবক ফুটছে। হোম ফ্রন্টের কি বার্তা? আরে মমতা এসেছিল তো সকালে। কি বললো? কারি কারি তো কেচ্ছা হয়ে গেল। হ্যারে, তোর প্যান্টের পকেটে নাকি লেডিস রুমাল পাওয়া গেছিল। সে তো আমাদের অফিসে সুসমাধির, সর্দি হয়েছিল বলে শিকনি মোছার জন্য সুসমাধি দিয়েছিল। মমতাকে তো বলেছি, তাও তোর কাছে কমপ্লেন করলো।
আরও কত কি বললো, তোর ফাইলে নাকি টিপের পাতা পাওয়া যায়, ব্রিফকেসে নতুন শাড়ি। অফিসের কোনো এক মহিলা স্টাফ যদি আমার ফাইলে টিপের পাতা রেখে দেয়, তার জন্য আমি দায়ী? আর শাড়িটা তো আমি ওর জন্য এনেছিলাম, ও তো জানে সে কথা। কৈফিয়তগুলো ঠিক যেন বিশ্বাসযোগ্য মনে হলো না, চুপ করে আছে। সুব্রত কাতর স্বরে বলল, তুই তো আমায় জানিস, মমতার উপর ভালোবাসায় কোনো ফাঁকি দেখেছিস কখনো? তা বটে, তা বটে। ফাইলে ব্রিফকেসে যা খুশি থাক, সুব্রত হৃদয়ে তো ওই একজনই আছে, মমতা। এখানে সত্যিই তো কোনো ফাঁক নেই। ওপারে ফের সুব্রতর গলা, কিরে চুপ করে আছিস কেন? তুই কি ভাবছিস আমি পট্টি পড়াই? না না, তোকে কি আমি চিনি না? ঝটাং করে অমলের আর একটা কথা মনে পড়ে গেল। হ্যাঁ রে, তুই নাকি মমতাকে সন্দেহ করিস? বলেছে কথা, বলেছে। করিস কিনা বল। আমি কি চিকেন হার্টেড ফেলো? সুব্রত গলা উঠালো, মাঝে মাঝে হয়তো জোক করি, মমতা ডাল হেডেড, বুঝতে পারে না। লীলা চা নিয়ে ঢুকলো, আড়ে আড়ে তাকাচ্ছে। সোফায় বসে টিভি চালিয়ে দিল। টিভির শব্দে ঈষৎ স্বস্তি বোধ করল অমল, তবু সাবধানের মার নেই। গলা খাদে নামিয়ে বলল, আচ্ছা কোন হোটেলে উঠেছিস? হোটেল ডিলাক্স। আছিস কেমন? বেড়ে তোফা, জীবনেই প্রথম মুক্তির স্বাদ পাচ্ছি। কানের কাছে ঘ্যান ঘ্যান প্যান প্যান নেই, উস্কি বাজালেই হাতের ঘোড়ায় সব এসে যাচ্ছে। অফিস গিয়েছিলি? না, শরীর দিল না। দুপুরে খেটে একটানা ঘুম দিলাম, এবার কলেজ স্কোয়ারে হাওয়া খেতে বেরো। গুড, ভেরি গুড, মজাতে থাক, মমতার বীজ দাঁত এমনি ভেঙে যাবে। ভাঙতেই হবে। যাক গে, আমার নাম্বারটা টুকে নে, দরকার বুঝলে রিং করিস। এক সেকেন্ড। রিসিভার রেখে টিভির পাশে দেরাজ থেকে ডায়েরি কলম নিয়ে এলো অমল, টুকে নিল নাম্বার। গুড্ডুর সম্পর্কে একটা দুটো প্রশ্ন করলো সুব্রত, তারপর ফোন ছেড়ে দিয়েছে। গুনগুন গান গাইতে গাইতে পান সিগারেট লাইটার পকেটে ঢোকালো অমল। দেরি হয়ে গেল অনেক, তাস পার্টি ওয়েট করছে। লীলা নড়ে চড়ে উঠল, কার ফোন ছিল গো? তোমার কি দরকার? না এমনি। মেয়েদের বেশি কৌতূহল ভালো নয় লীলা, আমি একদম পছন্দ করি না। তাই বুঝি লীলা তবু ঠোঁট টিপে হাসছে। তা এই যে বেরোচ্ছ, কখন ফিরবে? যখন ফিরি, 10টা সাড়ে 10টা। একটা দিন সন্ধ্যেবেলা না গেলে কি হয়? লীলা পাশে এসে অমলের বুকে হাত রাখল, একদিন নয় আমার কাছে রইলে? বউয়ের আঁচল ধরে বসে থাকবো, ওই প্যান প্যানে সিরিয়ালগুলো দেখবো, ফট। লীলার মুখটা কেমন শুকিয়ে গেল, একটু একটু মায়া হচ্ছিল অমলের। থেকে গেলে হয়, আজ সন্ধ্যেটা নয় একটু ফষ্টি নষ্টি করেই কাটল, একটু অন্যরকমভাবে, স্পেডহার ডায়মন্ড ক্লাবসের জগতের বাইরে। লীলার মধ্যে বেশ একটা রহস্য আছে, হয়তো মন তো কাটবে না। না, বউয়ের কথা শুনে বাড়ি বসে থাকলে বউ লাই পেয়ে যাবে, আর তেমন হলে লীলাও যে মমতা হয়ে যাবে না তার গ্যারেন্টি কি? মনকে ধমকে বাগে আনলো অমল। দেখতে দেখতে 3-4 দিন কেটে গেল, এখনো পরিস্থিতি বদলায়নি এতটুকু। সুব্রত সেই হোটেলেই থানা গেড়ে আছে, রোজই রাতে ফোন আসে তার, অমলের সঙ্গে বহুক্ষণ ফুসুর ফুসুর চলে, হাসি তামাশাও হয় বিস্তর। এর মধ্যে মমতার সঙ্গে বেশ কয়েকবার পথে ঘাটে দেখা হয়েছে অমলের, মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছে মমতা, মনে হয় একটু যেন ভেঙেছে। তবে কথাটা ঘুণাক্ষরেও সুব্রতকে জানায়নি অমল, যদি সুব্রত দুর্বল হয়ে পড়ে। সেদিন সন্ধেবেলা অমল সুব্রতর হোটেলে গেল, ছোট্ট হোটেল, তেমন পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তবে ঘরটা মোটামুটি ছিমছাম, খাট বিছানা চেয়ার টেবিল ছোট্ট একটা আলমারি সবই আছে। সব থেকে বড় কথা, আছে শান্তি, যেটা সুব্রতর বড় কাম্য ছিল। একটাই মাত্র ঝামেলা, বিছানায় নাকি বেজার ছাড় পোকা, রোজ নাকি 200-300 cc রক্ত কমে যাচ্ছে সুব্রতর। অবশ্য তা নিয়েও সুব্রত তেমন দুঃখিত নয়, বাড়িতে থাকলে ওই রক্ত তো মশারাই খেত। বন্ধুর পয়সায় দেদার চা চপ কাটলে টোড়ালো অমল। সুব্রত এখনও মমতায় বিগলিত হয়ে পড়েনি দেখে দারুণ খুশি, আসার সময় পই পই করে বলে এলো, আর কটা দিন গ্যাট হয়ে থাক, মমতা তোর পায়ে হুমড়ি খেয়ে পড়লো বলে। অমল বাড়ি ঢুকলো রাত 10টা বাজিয়ে, লীলা দৌড়ে এসেছে। কি গো, অফিস থেকে এত দেরি? অফিস থেকে তাড়াতাড়ি ফিরতে হবে, এমন মুছে লেখা দিয়ে রেখেছে নাকি?
বাবারে ভাবনা হয় না বুঝি? তাই বলো, কৈফাচ্ছে ও না খবরদার। অমল সোফায় বসে জুতো ছাড়ছে, হিন্দি গানের কলি ভাজতে ভাজতে বলল, এক জায়গায় গেছিলাম। সুব্রতদার কাছে? চমকে লীলার দিকে তাকিয়েছে অমল। না, লীলার মুখে কোনো প্যাঁচ নেই, অর্থাৎ নিরীহ প্রশ্ন। লীলা ফের জিজ্ঞেস করল, সুব্রতদাকে ফিরতে বলছো না কেন? কেন ফিরবে, ওই ডিক্টেটার বইয়ের গোলামি করার জন্য? এটা কিন্তু বাড়াবাড়ি, ভুল বোঝাবুঝি কোন সংসারে না হয়। তা বলে একদিন ঘরদোর ছেড়ে? মমতাদি কষ্ট পাচ্ছে। তোমায় বলেছে বুঝি? বলতে হয় না, আমি বুঝি। ছাই বোঝো, মমতার মন বলে কিচ্ছু নেই। কটা দিন চেপে থাকুক, টাকা পয়সার টান পড়ুক, তখন বুঝবে স্বামীকে অপমান করার ফল। মানে মমতাদি ভেঙে পড়লে তবেই সুব্রতদা ফিরবে, নইলে নয়? কারেক্ট। আর যদি ধরো উল্টোটা হয়? মানে? মানে সুব্রতদাই যদি সুরসুর করে ফিরে আসে? অসম্ভব। কিন্তু আমার মন বলছে সেটাই ঘটবে। সুব্রতদা মমতাদিকে খুব ভয় করে বলে কোথাও একটা গা ঢাকা দিয়ে আছে, আর মনে মনে ফেরার জন্য ছোকছোক করছে। হতেই পারে না। খুবই হতে পারে, চান্স পেলেই সুব্রতদা। ইম্পসিবল। বেট? কি বেট? যদি সুব্রতদা 24 ঘন্টার মধ্যে ফিরে আসে, তবে তুমি টানা 1 বছর সন্ধেবেলা ক্লাবে যেতে পারবে না, বাড়িতেই থাকতে হবে। রাজি? খুব রাজি। তবে তুমি যদি হারো, আমি টানা 5 বছর তাস খেলে রাত 11টায় বাড়ি ঢুকবো। ডান? ডান। লীলা বুড়ো আঙুল ওঠালো। মনে রেখো, কথা দিয়ে কথা না রাখলে কিন্তু কালীঘাটের কুকুর হয়। অমল মুচকি হাসলো। পরদিন একটু জলদি জলদি অফিস থেকে ফিরছিল অমল। ক্লাবে ব্রিজ কম্পিটিশন আছে, 6:30টায় হাজিরা দিতে হবে। পাড়ায় ঢুকতেই মাটিতে পা গেঁথে গেল। মুদির দোকানে কে ও? সুব্রত না? চোখ কচলালো অমল, পায়ে পায়ে এগুলো দোকানের দিকে। হ্যাঁ, সুব্রতই তো, 5 ফোড়ন কিনছে। বন্ধুর কাছে ইয়া এক রদ্দা কষালো অমল। কি রে তুই? উ করে উঠেছিল সুব্রত, পরক্ষণে 32 পাটি দাঁত বার করে হাসছে। চলে এলাম রে, কেসটা খুব খারাপ দিকে চলে যাচ্ছিল। খারাপ দিকে? খারাপ নয়, গোটা পাড়ায় রুটে গেছে। মমতা নাকি আমায় ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। কে বললো তোকে? কে বললো সেটা বড় কথা নয় রে অমল, তবে রটনা একটা হয়েছেই, এটা আমি ভালো সোর্স থেকে খবর পেয়েছি। সুব্রত গলাটা একেবারে মিহি করে ফেললো। আরো জন্ডিস কেস আছে রে গুড্ডুটা। কি হয়েছে গুড্ডুর? হয়নি কিছু, তবে কাল গুড্ডু নাকি আমার জন্য খুব কাঁদছিল, বাবা কই বাবা কই বলে। তখন জানিস ছেলেটাকে ঠান্ডা করতে মমতা কি বলেছে? কি বলেছে? বলেছে, কেঁদো না সোনা, তোমার ওই বাবাটা খুব দুষ্ট ছিল, আমি তোমাকে আর একটা ভালো বাবা এনে দেব। তোকে এসব কে জানালো? যেই জানাক, তবে ব্যাপারটা অসম্ভব নয়, মেয়েরা রেগে গেলে সব পারে। বেশি দিন তো বিয়ে করিসনি, এখন টের পাচ্ছিস না? বাজে কথা রাখ, তুই তাহলে ওই ভয়ই? গুড্ডুর জন্য বুকটা খুব আনচান করছিল রে। বলতে বলতে সুব্রত আরও মিহি করলো গলা। আরও কেলো আছে। কীরকম? মমতার জামাইবাবুটা চান্স নেওয়ার চেষ্টা করছিল কো। শালা নাকি বলেছে তুমি ইয়াং মেয়ে, একা একা আছো, আমি না হয় মাঝে মাঝে এসে। ব্যাস শুনে অমনি? মমতা আমায় কিচ্ছু বলেনি রে, আমি ঢুকতেই একবার শুধু হুঙ্কার ছুঁড়েছিল, কোন সাহসে তুমি। ব্যাস অমনি আমি গুড্ডুকে বাইরে রেখে এসে দরজাটা ভেজিয়ে দিলাম। দরজার খিলটা হাতে তুলে দিয়ে বললাম, মারো আমায় যত খুশি মারো, আমি টু শব্দটি করব না। হয়ে গেল মমতা গলে জল। অমলের গা রিড়ি করছিল, আগুন বেরোচ্ছে মাথা দিয়ে, কান ঝাঁঝা, দাঁত কিরমির করে বলল, তোকে এত সব গুপ্ত খবর সাপ্লাই কে করলো? যেই হোক, সে তো আমার ভালোর জন্যে। দাঁড়া দাঁড়া, যে বলেছে সে সত্যি বলেছে কি করে বুঝলি? কারণ সে খুব ভালো, সে কখনো মিথ্যে বলতে পারেই না। কে কে, নামটা জানতে পারি কে? সুব্রত মুখ টিপে হাসলো। তোর বউ। অমলের হাত থেকে ব্রিফকেস খসে পড়ে গেল। লীলা দরজা খুলতেই অমল গর্জে উঠল, আমি জানতে চাই এসবের মানে কি? কিসের কি? সুব্রতর কাছে তুমি গিয়েছিলে? যাইনি তো, ফোন করেছিলাম,
তোমার ডায়েরি থেকেই নাম্বারটা পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে দিলে? না হলে যে মিটমাট হতো না। লীলা হিহি হাসছে। আমি জানি মেয়েদের থেকে ছেলেরা অনেক বেশি সন্দেহ প্রবণ, আর সেই লাইনে একবার ঘা দিতে সুব্রতদা ফ্ল্যাট। রাগে অমলের গলা দিয়ে শব্দ ফুটল না, গোঁজ হয়ে স্নানে চলে গেল, বেরিয়ে পাজামা পাঞ্জাবি চড়াচ্ছে। দরজায় লীলা, এই চললে কোথায়? চুলোর ধরে। কথা কিন্তু অন্যরকম ছিল, তুমি বাজি হেরে গেছো। মানি না, তুমি চিট করেছো। বেশ করেছি। শান্তশিষ্ট লীলা হঠাৎ গলা চড়িয়েছে। সুব্রতদার মমতাদের যাতে ভালো হয় তাই করেছি। তুমি বাজি হেরেছো এক বছর, তোমার ক্লাবে যাওয়া বন্ধ। তোমার কথা বন্ধ করবো? যাবো আমি, আল বাদ যাবো। কোমরে আঁচল পেঁচিয়ে লীলা আঙুল নাচালো। দেখি তুমি কি করে বেরো, ঘরের চৌকাঠ ডিঙিয়ে দেখো। লীলার এই রণরঙ্গিনী মূর্তি অমলের অদেখা। দু চোখে আগুন জ্বলছে লীলার, নাকের পাটা ফুলে গেছে, মুখমণ্ডলে কেমন যেন মমতা মমতা ভাব। লীলা কি মমতার কাছ থেকে ট্রেনিং নিয়েই ফেলল? মরিয়া হয়ে অমল বলল, বেরোলে তুমি কি করবে? রাত্রির বেলা কাছে আসতে দেব না, ধাক্কা মেরে ঘাট থেকে ফেলে দেব। বেশি বাড়াবাড়ি করলে এমন চেঁচাবো, মনে রেখো আমি আর নতুনটি নেই। মাত্র 5 মাসেই নতুন বউ পুরনো হয়ে যায়? পুরনো হয়ে যায় নাকি মমতা হয়ে যায়? লীলা চোখ পাকিয়ে বলল, আজ থেকে ক্লাব বন্ধ, আড্ডা বন্ধ, তাস বন্ধ। বউ একা একা বাড়িতে পচবে আর তুমি ফুর্তি মেরে বেড়াবে? চলবে না এসব, চলবে না। ও বাবা, এ যে একেবারে স্লোগান দেয়। অমল পাঞ্জাবি খুলে বিছানায় শুয়ে পড়ল। সত্যি যদি চেঁচায় লীলা তো চিত্তির, বধূ নির্যাতনের দায় পড়ে যেতে হবে, সেকশন 498। না, সুব্রত ঠিকই বলেছে, মেয়েরা সবই এক। এ জীবনের মতো অমলের পায়েও শিকল গেঁথে গেল। রান্নাঘরে তখন আঁচল চেপে খুব হাসছে লীলা, হেসে কুটিপাটি খাচ্ছে। আজ শুনলেন সুচিত্রা ভট্টাচার্যর লেখা বীরপুরুষ। লীলার ভূমিকায় শ্রেয়া, সুব্রতর ভূমিকায় সোমজিৎ, অমলের ভূমিকায় শ্রীদীপ এবং মমতার ভূমিকায় মিষ্টি। পর্ব পরিচালনায় ও প্রোডাকশনে শ্রীদীপ। আমাদের শেষ গল্প ভ্যালেন্টাইন্সের একজন শ্রোতার অনুরোধ ছিল যাতে তার ভ্যালেন্টাইনকে আমরা বলি তাকে ফোন করতে, তার সাথে কথা বলার জন্য। তাই আনফিল্টার থেকে অনুরোধ, মিস্টার অভির ভ্যালেন্টাইন, তুমি যেখানেই থাকো যদি এটা শুনতে পাও তাহলে তুমি অভির সাথে ফোনে কথা বলো, সে তোমার ফোনের জন্য অধীর আগ্রহে অপেক্ষাকৃত। তুমি ফোন করলে তার দিন আর মন দুটোই ভালো হয়ে যায়, কারণ তোমার ফোন কলটা তার কাছে একটা অক্সিজেনের মতন। সো কল হিম আস আপ অ্যান্ড স্টে ইন লাভ অলওয়েজ। আবার ফিরে আসবো নতুন একটা গল্প নিয়ে। ততদিন ভাবো তো, যেসব পুরুষরা নিজেদেরকে বীর পুরুষ বলে তারা কি আদেও বউয়ের সামনে বীর থাকে? থাকাটা কি সম্ভব? আজ এইটুকুই। যদি আমাদের কোনো শ্রোতা নিজেদের লেখা শেয়ার করতে চান, প্লিজ নিচের দেওয়া মেল আইডিতে শেয়ার করুন।